সঞ্জিত আক্তার বাংলাদেশ মহিলা ফুটবলের মিডফিল্ডারের সেরা অস্ত্র বাংলাদেশ মহিলা ফুটবলের আইকন গার্ল বাংলাদেশ মহিলা ফুটবলের বর্তমান সময়ে পোস্টার গার্ল বর্তমান সময়ে বাংলাদেশ মহিলা ফুটবলের একজন নিয়মিত সদস্য বাংলাদেশ মহিলা ফুটবলের স্মার্ট ফুটবলার প্রিয় দর্শক আজকে আমরা জানব সঞ্জিতা আক্তার সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশের এই স্মার্ট ফুটবলারের নাম সঞ্জিতা আক্তার তার ডাকনাম সঞ্জিতা ২০ মার্চ ২০০১ সালে বাংলাদেশের ময়মনসিংহের দুবাইরার কলসিন্দুতে জন্মগ্রহণ করেন তিনি লম্বায় ৫ ফুট ৪ ইঞ্চি যা মিটারে ১.৬৩ মিটার সঞ্জিতা আক্তার একজন বাংলাদেশ মহিলা ফুটবলার বাংলাদেশের এই স্মার্ট ফুটবলার দলে মিডফিল্ডারের দায়িত্ব পালন করে থাকেন অনেক আস্থার সঙ্গে বাংলাদেশের এই স্মার্ট ফুটবলার ফুটবল জগতে পা রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে ২০১১ সালে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে তিনি ফুটবল জগতে পা রাখেন তার প্রাইমারি স্কুল আক্তার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বাংলাদেশের এই স্মার্ট ফুটবলার ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে খেলেছেন তিনি এএফসি ইউ ১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের সদস্য ছিলেন ২০১৫তে নেপালে হওয়া দক্ষিণ এবং মধ্যজয়ী বাংলাদেশ ইউ ১৪ তিনি বাংলাদেশ মহিলা ফুটবলের অনূর্ধ্ব-১৪ সহ খেলেছেন অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব-১৯ এবং এছাড়াও এখন পর্যন্ত খেলছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে বাংলাদেশ মহিলা ফুটবলের এই মিডফিল্ডারের ক্যারিয়ার জুড়ে আছে অনেক অনেক রেকর্ড পুরো রেকর্ডময় তার ক্যারিয়ার দলের জন্য তিনি আস্থাভাজন একজন মিডফিল্ডার তার ক্যারিয়ার জুড়ে অনেক অনেক রেকর্ড থাকলেও সব রেকর্ড এখন অতীত তবে বর্তমান সময়ে তিনি ২০২২ সাব মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ২০২২ সাব মহিলা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে পড়েছেন অনেক অনেক রেকর্ড বাংলাদেশকে জয় এনে দিতে বিশেষ ভূমিকা পালন করছেন বাংলাদেশের এই মিডফিল্ডার পুরো টুর্নামেন্ট জুড়ে রয়েছে তার অসংখ্য রেকর্ড নিজে গোল করিয়েছেন এবং গোল করেছেন ফুটবলের বাইরেও বর্তমান সময়ে তার হাসি মায়াবতীর চেহারা বেশ জনপ্রিয় অনেকে তাকে জাতীয় ক্রিকেট বলে আখ্যা দিচ্ছেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত কেমন লাগলো সঞ্জিতা আক্তার সম্পর্কে জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের এই মহিলা মিডফিল্ডারের জন্য রইল অনেক অনেক শুভকামনা এগিয়ে যাক সঞ্জিতা আক্তার এগিয়ে যাক তার ফুটবল ক্যারিয়ার এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো